আরে দুটো দোহা পড়লে আর মাথায় হিজাব পরে নিলে মুসলমানের ভালো করা যায় না। মুসলমানের ভালো করতে গেলে মাদ্রাসার কমিশনটাকে ভালো করে চালাতে হয়, হাই মাদ্রাসাগুলো চালাতে হয়, লোয়ার মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলোতে মিড ডে মিলের টাকাগুলোকে বরাদ্দ করতে হয়, মাদ্রাসাতে যে বাচ্চাগুলো পড়ে সেই বাচ্চাগুলো পড়ে গিয়ে যে হোস্টেলে ভর্তি হয় সেই হোস্টেলে যারা রান্না করতো বাবুর্চি তাদের চাকরিটা কি হলো, হোস্টেলের যিনি ওয়ার্ডেন তার চাকরিটা কি হলো, হোস্টেলে যিনি দারোয়ান তার চাকরিটা কি হলো। ইতনা সওয়াল আগর পুছিয়েগা তো তৃণমূলের প্যান্ট ভিজে যাবে, জানেই না যে এতগুলো চাকরি পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার দিত, জানেই না, জানলে তো উত্তর দেবে, কিন্তু বিডিওকে তো উত্তর দিতে হবে, ডিএমকে তো উত্তর দিতে হবে, পুলিশকে তো উত্তর দিতে হবে, নাকি পুলিশ আনিসের বাড়িতে শুধুমাত্র সিভিক পাঠিয়ে ছাদ থেকে ঠেলে দেওয়ার কাজটা করবে, এর বেশি কাজ করবে না, এর বেশি করবে না। ওসিগুলো কি ভাবছে, তৃণমূলের সঙ্গে ঘুষ খেতে খেতে ভুড়ি বাড়িয়ে নিয়ে চেয়ারে ঠান্ডা করে বসে থেকে পার পেয়ে যাবে, এখানেও তো বাড়ি আছে একটা ওসির, আনিসার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল ভাবলো বেঁচে যাব। আরে কেস अभी বন্ধ নেই হুয়া হ্যায়, আনিস কা ভাই ভি চুনাব মে খড়া হুয়া হ্যায় আর আনিস কা বাপ ভি কস্তা হাতুড়ি তারা চিহ্ন দেওয়ালে দেওয়ালে আসছে। কেসটা বন্ধ হতে দেব না, ফাইলটাও বন্ধ হতে দেব না, আর পুলিশগুলোকেও বলে রাখছি মানে মানে সিধা হয়ে যান, ভাববেন না যে তৃণমূলই থেকে যাবে আর পঞ্চায়েত গুলোতে জিতে নেবে, আর যদি মেরে ধরে পঞ্চায়েত জেতার জন্য ভেবে থাকছেন তাহলে আপনাদেরকে বলে রাখছি গোটা রাজ্যে 80,000 বুথ আছে, 80,000 বুথ আছে, আর এই 80,000 বুথের মধ্যে হাজার হাজার ক্যান্ডিডেট দিয়েছে আমাদের লাল ঝান্ডা। আজ যেখানে ক্যান্ডিডেট ওরা পারলো ঘর বাড়ি ভেঙে বুড়ো বাপের বুকে লাথি মেরে বাচ্চা মেয়েকে তুলে নিয়ে গিয়ে আর পুলিশকে বলছে যে ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল, দেখুন ওর নমিনেশনটা কি হবে, বলছে আমি দেখতে পাচ্ছি তৃণমূল এখানে তুলে এনেছে আমি কথা বলছি। আমরা বললাম আপনার কথা বলার দিন শেষ, আপনি অফিসের ভেতরে থাকুন বাকিটা লাল ঝান্ডা দেখবে। সেই ক্যান্ডিডেটকেও বাইরে বের করেছে, ক্যান্ডিডেটকে তুলে নিয়ে চলে গেছে পুলিশ, কেন বলছে গাছ কেটে নাকি বিক্রি করে, হাম লোক গায়ে রাত কো হাম লোক পুছে কে এর নামে এর আগে কোনো কেস আছে, বলছে নেই, বললাম রাতের বেলা কেন তুললেন, বলছে গাছ কেটে বেচে দেয় আলে দেশটা কেটে বিক্রি করে দিচ্ছে তাদের নামে এতগুলো কমপ্লেন, কাল সকালে করে গেলাম কটাকে তুললেন, পারলেন তুলতে, সকালে মেডিকেল করালো না, কোর্টে প্রডিউস করলো না। আমাদের পার্টির নেতারা যখন আইএস র্যাঙ্কের অফিসারকে বলতে গেল যে কি করছেন, কি কেন মানুষের বিষ নজরে পড়ছেন, ছেলেটাকে দরকার হলে মেডিকেল করান, যদি হিম্মত আছে কোর্টে প্রডিউস করান, পুলিশ বললেন যে তাহলে কি চাইছেন, মেডিকেল করিয়ে একটা আর্মস অ্যাক্ট দিয়ে দিই। আমাদের নেতারা ভাবলেন যে সত্যি সত্যি ছেলেটাকে যদি আটকে দেয়, ওর বোনটা ক্যান্ডিডেট হয়েছে 20 তারিখ লাস্ট ডেট দুপুরবেলা, বেলা 1:30টার সময় ভাইটাকে ছাড়লো, ভাইটা গেল বাড়ি আর বুড়ো বাপ বলল যে আমার ছেলে ফিরে এসেছে, তোমাদের যা করার করে নিলে, কাল রাত থেকে ছেলেটাকে আমার হাজতবাস করালে আর আমার মেয়েটা ভোটে দাঁড়িয়েছে, তোমাদের যা করার করলে এবার আমার যা করার করব, এই মেয়েকে নিয়ে এখানেই বসলাম, নমিনেশন উইথড্র হবে না, পুলিশ চাপ দিয়েও নমিনেশন উইথড্র করাতে পারেনি, তৃণমূল পুলিশের ছাতার তলাতে থেকে উইথড্র করাতে পারেনি, কিন্তু তার মধ্যেও কিছু কর্মীরা আমাদের আছেন যারা ভয়ে ভীতিতে দাঁড়িয়ে উইথড্র করেছেন, তাদের প্রতি আমাদের কোনো রাগ কোনো ক্ষোভ নেই। আমরা আপনাদেরকেও লাল সেলাম জানাচ্ছি যে 2018-র পরে আপনারাও নমিনেশনের পেপারটা ফাইল করে একজন প্রস্তাবক দুজন সাক্ষীকে নিয়ে বিডিও অফিসে গিয়ে জমা দিয়েছেন, এইটাই সাহসের পরিচয়, আর সাহস সংক্রামিত হয় আপনার সাহসেই বাকি ক্যান্ডিডেটরা লড়ে যাবে। আর যে ক্যান্ডিডেটরা এখনো দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমাদের একটাই আবেদন, একটাই আবেদন, এই আমার গায়ের ওড়নাটা যখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিল কিনতে গেছিলাম,
তখন বলেছিল এই ওন্নাটার দাম 150 টাকা। আর ওন্নাটা যখন কিনে নিয়ে এসে আমি আমার গায়ে দিয়েছিলাম, আর আমার মুসলিম ঘরের আমার কাকিরা যখন এটা মাথায় দিয়ে দিয়েছে, তখন এটার দাম আর 150 টাকা থাকে, এটার দাম আর আমার জানের দাম এক হয়ে যায়, আমার মানের দাম এক হয়ে যায়। ক্যান্ডিডেট যখন হয়েছেন, স্কুটিনি যখন হয়ে গেছে, 20 তারিখ যখন পার হয়ে গেছে, দেওয়ালে নাম উঠে গেছে, 8 জুলাই যখন আপনাকে ভোট দিতে এলাকার মানুষ যাবে, তখন আপনি আর শুধু সাধারণ কর্মী নন, আপনি আমার পার্টির মান, আপনি আমার পার্টির সম্মান, আপনি আমার পার্টির সম্পদ। তাই আমরা সবাই মিলে একসঙ্গে প্রতিজ্ঞা করেছি, আপনার মান, আপনার সম্মান, আপনার জান মানে আমার পার্টির জান, লড়ে যান, লড়ে যান। বিনা লড়াইয়ে এই তৃণমূল বিজেপিকে 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। ওরা লুট করতে চায়, আমরা লুট বন্ধ করতে চাই। ওরা বেকার ছেলে মেয়েদের হাতে বোম তুলে দিতে চায়, আমরা বেকার ছেলে মেয়েদের হাতে 200 দিনের কাজ তুলে দিতে চাই। ওরা বেকার ছেলেদেরকে একটা ছড়া দেশি মাল দিয়ে বুথের সামনে দাঁড় করাতে চায়, আমরা আমাদের গ্রামের পাড়ার এলাকার পঞ্চায়েতে আমাদের ভাই বন্ধুদের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের ব্যবস্থা করতে চায়। ওরা এলাকায় এলাকায় বোম তৈরি করার কারখানা বানাতে চায়, আর আমরা যে মাল বাজারে বিক্রি করলে মানুষ বাড়িতে কিনে নিয়ে যেতে পারে, বাচ্চা ছেলে মেয়ে মা বাপ বউকে নিয়ে সেই জিনিসকে ব্যবহার করতে পারে, আমরা সেই জিনিসের কারখানা বানাতে চাই, আর সেই কারখানাতে সাইরেন বাজাতে চাই, আর কালো ধোঁয়া উঠাতে চাই, আর সেই কারখানাতে আমার এলাকার আমার গ্রামের হাজার হাজার ছেলে মেয়েরা সেখানে কাজ করবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন কে পঞ্চায়েত কা চুনাব মে কারখানা কেসে বনেগা, হ্যাঁ আপ লোগ ইয়ে পুছ সকতে হ্যায় কে এক পঞ্চায়েত কা মেম্বার জিত কে কিতনা ফ্যাক্টরি বানায়েগা। আরে পঞ্চায়েত মানে তো যানবাহনের ব্যবস্থা, চলাচলের ব্যবস্থা রেডি করা, পঞ্চায়েত মানে তো সাঁকোগুলোকে রেডি করা, পঞ্চায়েত মানে তো ব্রিজগুলোকে তৈরি করা, পঞ্চায়েত মানে তো আমার আপনার টাকা যাতে ড্রেনেজ হয়ে নষ্ট না হয়ে যায় তার ব্যবস্থা করা, পঞ্চায়েত মানে তো আমার আপনার ট্যাক্সের টাকা এলাকা সাধারণ মানুষের জন্য কাজে লাগা, পঞ্চায়েত মানে তো এলাকায় একটা স্কুল, একটা লাইব্রেরি, একটা হেলথ সেন্টার তৈরি করা। তাহলে যদি এলাকায় পরিকাঠামো তৈরি হয়, তাহলে কেন তৈরি হবে না কারখানা, কেন হবে না? কতদিন চাষের কাজে লাভ হবে? 600 টাকা সার 1200 টাকায় বেচে দিচ্ছে, 1800 টাকা সার 3000 টাকায় বেচে দিচ্ছে, কে দেখবে? ডিএম তো নিজের অফিস থেকে বেরোচ্ছে না, বিডিও তো নিজের অফিস থেকে বেরোচ্ছে না। তাই এই লড়াইটা কাঠে কপাটের লড়াই, এই লড়াইটা জান কবুল লড়াই, পঞ্চায়েতের ভোট মানে আমাদের বেঁচে থাকার লড়াই। আর যারা এখনো পর্যন্ত ভাবছেন যে তোরা যা করবি করে নে, শেষ দিনে খাঁকি পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারকে দাঁড় করিয়ে আমরা ভোট করিয়ে নেব, তো সিভিক ভাইদেরকে বলে দিচ্ছি, ভাই তোমরা আমারই গ্রামের ছেলে, তোমরা আমারই বাড়ির ছেলে, তোমরা আমার